ত্রিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আমরা একেবারে পূর্বের লাস্ট স্টেশনে কি কেউ গিয়েছি? গেছেন নাকি আপনি? আবার পশ্চিমের লাস্ট স্টেশনে কি আমরা গেছি? আমি যাই না, আপনারা যেতে পারেন, আমরা যাই নাই। আমাদের এই পৃথিবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত ভ্যাকান্সি, যত ব্লান, যত খালি জায়গা আছে, এই খালি জায়গাতেই যদি দামি জিনিসগুলো ভরপুর করে দেওয়া হয়, পরিপূর্ণ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলেন, আগার আরশ তত ফরশ, ফরশ তত আরশ, আর জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পুর দেরহাম দিনার কুরবানে পুরাই দিবে। দেরহাম মানে রৌপ্য মুদ্র, দিনার মানে স্বর্ণ মুদ্র। জমিন থেকে নিয়ে ফরশ মানে কি? বিছানা, জমিন, জমিন থেকে নিয়ে আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ, এটা কি চারটিখানি কথা? পৃথিবী বয়স হল 460 কোটি বছর। কত কোটি? 460 কোটি বছর পৃথিবী বয়স, আর আদম নবী থেকে আবাদ হয়েছে 10,500 বছর। পৃথিবীর বয়সটা 460 কোটি বছর, পৃথিবীর আয়তন 19,69,50,000 বর্গ মাইলের বিশাল পৃথিবী। তাও পৃথিবীর 3/2 পানি, 70% হলো জলরাশি, 30% হলো স্থলভাগ। এই স্থলভাগের কয় জায়গায় আমরা গেছি? এক প্রশান্ত মহাসাগরের খবরে তো আমাদের নাই। আল্লাহু আকবার বলে, 70% পানি, 30% স্থলভাগ এই পৃথিবী। এই পৃথিবীটাই তো আমরা ঘুরতে পারি নাই। পুরো বাংলাদেশে তো আমরা অনেক আছি, বাংলাদেশটারে খবর নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর মেহরবানি, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের যাওয়া হয়েছে, কোনো জেলা আর বাদ নাই। প্রত্যেকটা জেলায় আল্লাহর মেহরবানি আমরা গিয়েছি। এইরকম বাংলাদেশ না, এক বাংলাদেশের এরকম 26টা বাংলাদেশের সমান হলো ভারত, 50টা বাংলাদেশের সমান লন্ডন, এরকম 162টা বাংলাদেশের সমান হলো রাশিয়া। কি রাশিয়া? সেই তুলনায় পৃথিবী 19,69,50,000 বর্গ মাইলের বিশাল এই পৃথিবী। পৃথিবী থেকে ফরশ মানে জমিন, জমিন থেকে আরশ, আরশটা কত দূর একটু খালি হিসাবটা দিই আপনাদের। পৃথিবী থেকে 13,00,000 বড় আমাদের মাথার উপর সূর্যটা। সুবহানাল্লাহ বলবেন নাকি রাগ করছে? বিরানি আছে, ভয় নাই। কত লক্ষ গুণ একটু হিসাব করেন যে এরকম 13,00,000 পৃথিবী সূর্যের ভিতরে ঢুকাই দিলেও জায়গা খালি থাকে। সুবহানাল্লাহ বলেন, খালি স্থল ভাগ না, আরো যে 70% জলরাশি আছে পানি ওইটা সহ, এরকম 13,00,000 পৃথিবীর সমান একটা সূর্য। সূর্যটাই মনে হয় সবচেয়ে বড়। সৌরজগতের মধ্যে বলা হয়েছে 300 কোটি নক্ষত্র আছে, তার মধ্যে ছোট্ট নক্ষত্রটার নাম সূর্য। এটার অবস্থা এরকম, তাহলে বাকি 2,99,99,999 টা জানি কত বড়, জানে কি? সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস স্টার, বেটলজিয়াস তারকা। আল্লাহু আকবার বলেন, কি অবাক করার মতো! এর চেয়ে সূর্য থেকে বড় বেটলজিয়াস তারকা, তার চেয়ে আরো বড় গ্যালাক্সি, গ্যালাক্সির চেয়ে আরো বড় মিল্কি ওয়ে, এর চেয়ে আরো বড় আরো বড় আরো বড় আরো বড় ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের সব সূর্য নক্ষত্র দিলে ছোট বাচ্চারা চকলেট খাওয়ার পরে শেষে যেমন পাতলা হয়ে যায় না, ওই রকম পাতলা হয়ে বের হবে। এরকম কোটি সূর্য যদি ব্ল্যাক হোলের ভিতরে ঢুকাই দেওয়া হয়, তাহলে মেশিন দিয়ে বের করবে পাতলা চকলেটের মতো।
সব গ্রহ নক্ষত্রগুলো ব্ল্যাক হোলের দিকে যাচ্ছে এর চেয়ে আরো বড় আরো বড় আরো বড় হলো প্রথম আকাশ সুবহানাল্লাহ বলে তার চেয়ে আরো বড় হলো দ্বিতীয় আকাশ তার চেয়ে আরো বড় তৃতীয় আকাশ তার চেয়ে আরো বড় চতুর্থ আকাশ চতুর্থ আকাশ যতটা মোটা পুরো তার চেয়ে আরো বেশি হলো পঞ্চম আকাশ পঞ্চম আকাশের চেয়ে আরো বড় ষষ্ঠ আকাশ ষষ্ঠ আকাশের চেয়ে আরো বড় সপ্তম আকাশ সাত আকাশের পর হলো সিদ্দাতুল মুনতাহা সিদ্দাতুল মুনতাহা কত বড় আল্লাহ বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদাহা সিদ্দাতুল ইনদাহা সিদ্দাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া যে সিদ্দাতুল মুনতাহা কত বড় হিসাব মিলাইতে পারে না এরকম কোটি কোটি সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি সাত আকাশ সবগুলো মিলে যদি সিদ্দাতুল মুনতাহার মাঝখানে রাখা হয় তাহলে মনে হবে সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি রেখে দেওয়া হয়েছে আল্লাহু আকবার বলে এর চেয়ে আরো বড় আরো বড় আরো বড় হলো আরো বড় সত্তর হাজার নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এই সত্তর হাজার নূরের পর্দার পর হলো আল্লাহ পাকের আরশে আজিমের সীমানা শুরু সুবহানাল্লাহ বলেন لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش ما شاء الله الله اكبر بلد وسع كرسيه السماوات والارض আরশে আজিমের উপর আল্লাহর কুরসি বসা তার মানে এই না যে আল্লাহ কুরসির উপর বসে আছেন আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে না যেহেতু ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ এগুলো থেকে আল্লাহ পবিত্র এই যে আরশে আজিমের কথা বললাম ওই আরশকে নিয়ে জমিন পর্যন্ত পুরাটাই যদি স্বর্ণ আর রৌপ্য মুদ্রা দিয়ে ভরে দেওয়া হয় এইরকম সম্পদ একদিক পূর্ব পশ্চিমে একদিক এই যে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর তারপরে উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর আছে না অ্যান্টার্কটিকা মহাসাগর আছে না এই যে এত বড় বড় সাবাত আবহুরিন সাতটা মহাসাগর কুল্লাউ কানাল বাহরু মিদাদান لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر إركم شاب شغور البيتر جوت موني مكتا جوها جوتو دامي جنشة سي شاب كله اتحياني بشال پهار بنا رأسي اي شمد دائد ديك আর এক তরব হো মেরে সাইয়েদে আবরার আরেক দিকে হলো আমার নবীজি হয় না আরো জোরে এই সমস্ত সম্পদ যা বললাম এতক্ষণ এগুলো একদিক আরেক দিকে কি আমার নবীজি ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীকে বলা হলো আপনাকে যদি বলা হয় এই সম্পদ একদিক আর আমার নবীজি একদিক আপনি নেবেন কোনটা উনি বলছেন মাই মিসকিন কো পৌঁছলে আমার মতো মিসকিনকে যদি তুমি পৌঁছো মানে জিজ্ঞেস করো জানতে চাও যে তুমি নিবে কোনটা সম্পদ নাকি আমার নবী সে বলছে এই সম্পদের তুলনায় আমার নবী তো কখনো প্রশ্নই আসে না তাহলে কি নবী যেহেতু না তাহলে কি বলে আমার নবী দেড় হাজার বছর আগে যে জুতা পরতেন জুতা জুতা মোবারক সুবহানাল্লাহ বলে যে জুতা মোবারক পরতেন সেই জুতা মোবারকের তলার নিচে কত ধুলাবালি লাগে ওর একটি ধুলিকণা যদি এক ধুলিকণা যদি এক পাল্লা দেওয়া হয় আর গোটা সম্পদ একদিকে
আর যদি বলা হয় তুমি নেবে কোনটি, বলে মাই সোর কার, আমি পা দিয়ে লাঠি মেরে গোটা সম্পদ আমি ফেলে দিব, আমার নবীর স্যান্ডেল মোবারকের জুতা মোবারকের তলায় যে ধুলি কণাটা আছে ওইটা আমি তুলে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে চুমু খেয়ে আমি আমার মাথায় তুলে নেব। আল্লাহ